হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা জানি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক 1932 পদের পরীক্ষা আগামী 24 সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। লকডাউন শিথিল হওয়ার পর বা লকডাউন স্থগিত হওয়ার পর এটাই সবচেয়ে বড় একটি পরীক্ষা হতে যাচ্ছে, যেখানে পদ সংখ্যায় 1932 এবং প্রার্থী তো অনেক হবেই। তা এখন কথা হচ্ছে এই পরীক্ষাটা কী হবে, কীভাবে হবে, পরীক্ষাটা কি প্রশ্ন কি MCQ হবে নাকি লিখিত হবে, এটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। তো আমি নিজেই সাধারণত অফিস সহায়ক পরীক্ষা লিখিত হয়, লিখিত পরীক্ষার পর একটা প্রশ্ন প্যাটার্ন আমি ভিডিও আকারে দিয়েছি। দেওয়ার পরে আরও অনেকেই এটা এখন বেশি জানতে চাচ্ছেন যে লিখিত হবে নাকি MCQ হবে, লিখিত হবে নাকি MCQ হবে, সেটার প্রেক্ষাপটে আমি জানতে চেষ্টা করেছি, আমি কিছু তথ্য জেনেছি। তবে তার আগে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কেউ সোর্স জানতে যাবেন না, অনেকেই শুধু কমেন্ট করে যে সোর্স কি এবং এটা কি 100% MCQ হবে বা 100% লিখিত হবে কি না, এরকম সোর্স কেউ জানতে যাবেন না, কারণ এগুলো হচ্ছে বাজে মন্তব্য করা। যতটুকু জানি জানার চেষ্টা করি, যতটুকু জানতে পারি সেটাই হচ্ছে বলার চেষ্টা করি, কারণ আমরা চাই যে একটা যে স্টুডেন্টটা পড়াশোনা করেছে তার যেন খুবই সহজে যেন চাকরিগুলো হয়ে যায়, কারণ বর্তমানে চাকরিটা কিন্তু খুব ফেয়ার নিয়োগ হচ্ছে। তো এই জন্য কেউ সোর্স জানতে চাবেন না। আর পরীক্ষার বাকি এখন 1 সপ্তাহ আছে, যদি পরবর্তী আপডেট জানতে পারি তাহলে সেটা অবশ্যই জানিয়ে দেবো। সেটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর বর্তমানে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হচ্ছে MCQ হবে, 1932 পদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা MCQ হবে বলে আমি জেনেছি, আশা করি MCQ হবে। তারপরও আপনারা শুধু MCQ ভিত্তিকই পড়বেন না, লিখিত যে প্যাটার্নটা বলেছি সেভাবে লিখিত প্রস্তুতি নেবেন, যাতে পরীক্ষা যদি MCQ নাও হয়, লিখিত হয়, তাও যেন আপনারা উত্তীর্ণ হতে পারেন। কারণ আপনারা যারা পড়াশোনা করেছেন তাদের জন্যই আসলে বর্তমানে যারা পড়াশোনা করে তাদের জন্যই চাকরি, কারণ অনেক ফেয়ার নিয়োগগুলো হচ্ছে, সেটা আপনারা জানেন। আপনাদের না হলেও আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেকের চাকরি হচ্ছে, এমনকি আমার নিজেও, আমি সরকারি চাকরিজীবী, নিজেও সরকারি চাকরি করি। তো অনেক ফেয়ার নিয়োগ হচ্ছে, তো আশা করি পড়াশোনা করবেন, পড়াশোনা করার পরে স্বচ্ছতার সাথে নিয়োগ পাবেন। তো এই বলে আমি শেষ করলাম, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।